হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার আমাদের চ্যানেল ম্যাডি দ্য গোল্ডেনে। তোমরা তো দেখতেই পাচ্ছ, এখন আমরা সমস্ত ব্যাগপত্র নিয়ে আর অফকোর্স ম্যাডি মাইলোকে সঙ্গে নিয়ে কোথাও একটা ঘুরতে যাচ্ছি। আর আমি এটা ভেরি এক্সাইটেডলি তোমাদেরকে অ্যানাউন্স করি, এখন একটা সিরিজ অফ এপিসোড তোমাদের সাথে পাবলিশ করব আমাদের দার্জিলিং ট্রাভেল ব্লগের। একদম ঠিক ধরেছো, আজকে হচ্ছে দিনটা 27th of September, আর আজকে থেকে আমরা 4 দিনের একটা ছোট্ট ট্রিপ আমার বন্ধুদের সঙ্গে ম্যাডি মাইলোর সাথে অফকোর্স শুরু করলাম। তোমাদের সঙ্গে প্রচুর ইনফরমেটিভস ভিডিও, কোথায় থেকেছি, কী কীভাবে ওদের সঙ্গে ট্রাভেল করেছি, কী কী সাইট সিন করেছি, প্লাস ইন্ডিয়ান রেলওয়েজে পেটসদেরকে নিয়ে যাওয়ার লেটেস্ট কী কী গাইডলাইন আছে, সমস্ত কিছু ইন ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নিও, যাতে কোনো আপডেট তোমরা মিস না করো। আর চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন শিয়ালদা রেলওয়ে স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেনটা হচ্ছে পদাতিক, রাত্রিবেলা 11টা নাগাদ ছাড়বে, কিন্তু যেহেতু ম্যাডি মাইলোকে নিয়ে ট্রাভেল করব, তাই জন্য এখানে পার্সেল অফিস থেকে ওদের জন্য একটা টিকিট বুক করতে হয়। ইন্ডিয়ান রেলওয়েজের ট্রাভেলের লেটেস্ট গাইডলাইনের ভিডিও আমি কয়েকদিনের মধ্যেই তোমাদের সঙ্গে পাবলিশ করব, তাই এখানে একদম অত ডিটেলসে কিছু দেখাচ্ছি না। আজকে জাস্ট আমাদের জার্নির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব শিগগিরই ইন্ডিয়ান রেলওয়েজের পুরো কমপ্লিট একটা ইনফরমেশন গাইডলাইন তোমাদের সঙ্গে শেয়ার করব, সেখানে আরও ডিটেলসে সব কিছু ডিসকাস করব। তো এখানে শিয়ালদা স্টেশনে তোমাদের এরকম একখানা শপ দেখতে পারবে, সিটি গোল্ডের ওপরে রয়েছে। তো তার জাস্ট পাশ দিয়ে এই যে রাস্তাটা গেছে, এটাই বেসিক্যালি পার্সেল অফিসের কাউন্টার রয়েছে। এখানে পার্সেল অফিসার্সরা বসে, যাদের থেকে তোমার কিছু ডকুমেন্টস লাগে, সেগুলো সব আমি পরের ভিডিওতে বলবো। সেই ডকুমেন্টসগুলো দিয়ে তোমাকে ডগের জন্য একটা টিকিট নিতে হবে, এটা কিন্তু মাস্ট, না হলে কিন্তু 6 times বেশি ফাইন করতে পারে। তো যখনই তোমার কাছে PNR কনফার্মেশন চলে আসবে, এই টিকিটটা কিন্তু কাউন্টার থেকে ডেফিনেটলি করে নিও, আদারওয়াইজ অনেক অনেক পেনাল্টি দিতে হবে। তো আমাদের এই টিকিটটা হয়ে গেছে আর উই আর অল সেট টু গো। এখন আর কোনো প্রবলেম নেই ম্যাডি মাইলোকে নিয়ে, আমরা সোজা আমাদের যে কেবিন অ্যালোকেট হয়েছে সেখানে উঠে পড়ব। আর দেখো আর্যা চলে এসছে, রুম্পা, ঋষি সবাই চলে এসছে। আর যে এখন ম্যাডি মাইলোর সাথে আমরা এরকম একটা প্লাস্টিক শিট কিনে সেখানে বসেছি, আর ওরা তিনজন মিলে চুপচাপ বসে রয়েছে। আর সামনে ট্রেনটা যেটা যেটা এসছে এটা আমাদের নয়, তারপরেই আমাদের ট্রেনও চলে এসেছে, আর আমরা সবাই মিলে এখন ট্রেনে উঠে বসেও পড়েছি। এটা মাইলো আর ম্যাডু, তো যেরকম তোমাদেরকে বললাম, আমরা পদাতিক এক্সপ্রেসে এসি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করেছি। পেটসদেরকে সঙ্গে করে, নিজের সঙ্গে নিয়ে আসতে গেলে তোমাদেরকেই ফার্স্ট ক্লাসেই বুকিং করতে হবে। আর এখানে আমরা ইভেন মাইলোর জন্য একটা পিপ্যাডের সেট আপও ক্রিয়েট করে দিয়েছি, আর ও কিন্তু খুব সুন্দরভাবে এখানেই পি পটি সব কিছু করেছে। এটা তোমাদের সাথে শেয়ার করার রিজন হচ্ছে, যদি তোমরা তোমাদের ডগকে পিপ্যাডে ট্রেনিং করো, তোমাদের লাইফটা অনেক বেশি ইজি হয়ে যায়। কারণ ম্যাডি পিপ্যাডে ট্রেন নয়, তো ওকে আমাদেরকে ফ্রিকোয়েন্টলি স্টপের জন্য একটু দাঁড়াতে হবে যদি তোমরা লং ডিস্টেন্স ট্রাভেল করো, কিন্তু মাইলো যেহেতু পিপ্যাডে ট্রেন, তাই জন্য ওকে নিয়ে কোনো টেনশন হয়নি। আর এখানে এখন আমরা ডিনার করতে করতে গল্প করছি, ডিনারটা আমরা বাড়ি থেকে প্যাকই করে এনেছিলাম, আর এখানে সবাই মিলে এখন খাবো। যদিও রাত্রি প্রায় 12টা বাজে, তাও একসাথে ডিনার করা ট্রেনে বসে একটা আলাদাই মজা। আর এখানে মাইলোর একটু ঘুম ঘুম পাচ্ছে, অনেকটা রাত হয়ে গেছে, দুজনেই দুটো বার্থ জুড়ে শোয়ার একটা প্রচেষ্টা চলছে।
তো আমরা একটা সেট আপ করে নেব, আর দুজন দুটো বার্থে, আমরা লোয়ার বার্থটা নিয়েছি আর রুম্পা ঋষিরা আপার বার্থটা নিয়েছে। লোয়ার বার্থে দুজনকে নিয়ে আমরা শুয়ে পড়ব। যদিও মাইলো কী কী বদমাশি করেছে তোমরা শুধু দেখো, এটা রাত্রির বেলা 12:30-1 বাজে, ও এখন চাদর চিবোচ্ছে। সকাল সকাল বসো, না মাইলো তো ছোট সাইজ কেবিনের মধ্যেই দৌড়াদৌড়ি করে নিচ্ছে, বাট ম্যাডি যেহেতু একটু বড় আর অতটা স্পেস তো কেবিনের মধ্যে থাকে না, তাই ওকে দীপাকে এই বাইরের এরিয়াটাতে প্যাসেজটাতে একটু ওয়াক করাতে এনেছে। ম্যাডিকে নিয়ে কোনো টেনশন নেই, বিকজ ও সুসু পটি বাইরে রাস্তায় ছাড়া করে না, তো এরকম কোনো কমন প্যাসেজে ও করবে না, তাই জন্য ওকে আরাম করে ঘোরানো যায়। বাট মাইলোকে নিয়ে আমাদের এখনও সেই কনফিডেন্সটা নেই, কিন্তু যদিও এই পুরো ট্রিপে কিন্তু বলতেই হবে মাইলো কিন্তু অনেক ভালো পারফরমেন্স দিয়েছে, পিপ্যাড ছাড়া ও একদম অন্য কোথাও করেনি। আমাদের ট্রেন লেট ছিল, আমাদের পৌঁছানোর কথা সকালবেলা 9:15, বাট এখন যা যেরকম আপডেট আসছে মনে হচ্ছে আমাদের প্রায় 1.5-2 ঘন্টা লেট হবে, বাট কোনো অসুবিধা নেই, আমরা বেশ গল্প করতে করতে এই সিনিক ভিউ এনজয় করতে করতে এগিয়ে চলেছি। আর এই দুজনের বদমাশি সাথে আরজা দিদির সাথে ওদের দুজনের খেলাধুলা আমরাও খুব এনজয় করছি। আর বহু পুরনো একদম স্কুল ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলে যা হয়, প্রচুর পুরনো পুরনো গল্প, কোনো মানে এন্টারটেনমেন্টের কোনো কমই নেই। আর এখন দীপক ম্যাডি আর মাইলোকে খাওয়াচ্ছে বয়েলড চিকেন, এটা আমরা আগের দিন রাতেই বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, ক্যারি করেছি, এসিতে ছিল, পুরো ফ্রিজে রেখে একদম ফ্রিজার থেকে নিয়ে এসেছি, যার ফলে এখন রুম টেম্পারেচারে আছে। আর পুরো রাত এসিতে ছিলাম তো কোনো অসুবিধা হয়নি, খারাপও হয়ে যায়নি। এটা ওদেরকে এখনই খাইয়ে দেবো, যার ফলে আমরা যখন বেরোবো গাড়িতে যখন জার্নি করব, যেহেতু পাহাড়ে উঠবো, যাতে ভমিটিং বা এরকম কোনো টেন্ডেন্সি না হয়, যাতে একটু গ্যাপ থাকে, তাই একটু সকাল সকালই আজকে ওদেরকে ব্রেকফাস্ট করিয়ে দেওয়া হচ্ছে। ব্রেকফাস্ট কমপ্লিট, আর আমাদের ট্রেনও আর 10 মিনিটের মধ্যেই NGP স্টেশনে পৌঁছে যাবে, তো আমরা আমাদের প্যাকিং ওয়্যাকিং যা যা ছিল সব কিছু রেডি করে নেব, আর কিছুক্ষণের মধ্যেই আমরা স্টেশনে নেমে পড়ব। গাড়ি আগে থেকেই বুক করা আছে, যদিও নেমে ওদেরকে একটা ফোন করে লোকেট করতে হবে, বাট বেশি কোনো ঝামেলা আশা করি হবে না। তো চলো আবার একটু বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা স্টেশনে নেমে পড়েছি, ইভেন অনেকটা হেঁটে চলেও এসেছি, কিছুক্ষণ বাদে তোমাদের সাথে আবার কথা বলছি। আর এরা দুজন তো মোটামুটি সেলিব্রিটি, সবাই দেখতে দেখতে যাচ্ছে, আর ওদের সঙ্গে আমরাও চলেছি, কাজেই আমাদেরকেও দেখতে দেখতে যাচ্ছে। আর গাড়িও তারপর আমাদেরকে যেটা বললাম বলাই ছিল, তো গাড়িকে লোকেট করে নিয়েছি, বেশিক্ষণ সময় লাগেনি, নেমেই ওনাকে পেয়ে গেছি, উনি দাঁড়িয়েছিলেন পার্কিংয়ে, তো পার্কিং লট থেকে গাড়িতে উঠে পড়েছি। আর এখন আমরা সোজা চলে যাব আমাদের প্রথম ডেস্টিনেশন কার্শিয়াংয়ে।
অবশ্য যাওয়ার আগে কোথাও একটা হল্ট নিতেই হবে, বিকজ ভীষণ খিদে পেয়েছে। সকালবেলায় 9টার সময়ের জায়গায় প্রায় 10:45টাতে ট্রেন এসে পৌঁছেছে স্টেশনে, ফলে এখন আমাদের ভীষণ খিদে পেয়েছে। ব্রেকফাস্ট তো কিছুই করা হয়নি, তো ওনাকে বলা হচ্ছে যদি কোথাও ব্রেকফাস্টে স্টপ হয় সেটা যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার জন্য। তো উনি বললেন জাস্ট পাহাড়ে ওঠার মুখেই দের আর কাপল অফ স্টপস, সেখানের মধ্যে যে কোনো একটা জায়গায় উনি দাঁড়াবেন। তোমাদের সাথে আবার আমি নেক্সট ব্লগে কন্টিনিউ করব। আজকের ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, আশা করি ভিডিওর এপিসোডসগুলো তোমরা এনজয় করবে। আর আজকের কন্টেন্টটা কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্টে লিখে জানিও, লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে যাদের যাদের কাছে পেটস আছে। আশা করি আমাদের এই ট্রাভেল সিরিজটা তাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে। সবাই খুব 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 ভালো থেকো, আর ডেফিনেটলি আমি আশা করব আমার এই ভিডিওটা দেখে তোমরাও ইন্সপায়ার হবে আর তোমাদের প বেবিগুলোকে সঙ্গে নিয়ে ঘুরতে যাবে, ট্রাভেল করবে, আর সেই ইনফরমেশনগুলো আমার সঙ্গে ডেফিনেটলি শেয়ার করো। কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা এক্সাইটিং এপিসোড নিয়ে কামিং ব্লগে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো, টাটা এভরিওয়ান।